হরে কৃষ্ণ, যখন আপনি মায়াপুরে যাবেন তখন মায়াপুরে দেখবেন বিন্দা দেবী আছেন। ওই বিন্দা দেবীর চারপাশে 108টা পাথর আছে, প্রত্যেকটা পাথর সাজানো আছে, প্রত্যেকটা পাথরে এক থেকে 108টা পাথর, প্রত্যেকটা পাথরে আপনি দাঁড়িয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। যেমন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, প্রথমটায় করবেন, আবার দ্বিতীয়টায় করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে প্রত্যেকটা পাথরে এইভাবে রাউন্ড করে করে একদম বিন্দা দেবীর কাছে আপনি চলে গেলেন। সেখানে গিয়ে বিন্দা দেবীকে প্রণাম করলেন, প্রণাম করে আবার উল্টো রাউন্ড দিবেন। উল্টো যখন আসবেন বেরিয়ে আসার জন্য প্রত্যেকটা পাথরে আবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে প্রত্যেকটা পাথরে এইভাবে কৃষ্ণ নাম করে করে আবার বেরিয়ে আসবেন। তবে দেখবেন বেরিয়ে আবার লাস্ট যে পাথর আছে সেই পাথরে আবার প্রণাম করবেন। প্রণাম করে এইভাবে যদি আপনি করেন তবে বিন্দা দেবী ভক্তি দেবী আপনার ভক্তি অর্জন করবে হৃদয়ে, এবং বিন্দা দেবী মনোবাঞ্ছা পূর্ণ করবে। অবশ্যই করবেন এই কাজ। হরে কৃষ্ণ।